জ্যোতিপ্রিয় মল্লিক আজকেই হেফাজতে থাকাকালীন হাসপাতালে যাওয়ার পথে বলছেন ষড়যন্ত্র হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে একাধিকবার তার মুখে তিনি বলছেন ওনারা সব জানেন এক্স্যাক্টলি উনি কি বলেছেন আমি তো জানি না তোমার কাছে যা শুনছি তার পরিপ্রেক্ষিতে আমি বলছি ওনারা কি জানেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি জানবে মমতা বন্দ্যোপাধ্যায় কি জানবেন আজকে আমি আমার বক্তব্য হচ্ছে ও যদি বলে থাকে যে যে দুর্নীতি হয়েছে তুমি যে কথা এই কথা বলছে জ্যোতিপ্রিয় মল্লিক যদি দুর্নীতি হয়েছে এ কথা যদি বলে থাকে আগে তাহলে মমতা ও দুর্নীতি নিয়ে পদক্ষেপ নেয়নি কেন এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন দুর্নীতি নিয়ে উনি কোনো চিঠি লিখেছিলেন কিনা যে এই দুর্নীতি হয়ে হচ্ছে বন্ধ করাতে কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে টানা কেন ভাই কোথায় কথায় কার কোথায় পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কী আছে মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ কী আছে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে একজনকে একটা দায়িত্ব দিয়েছে তার যদি পদস্খলন হয়ে থাকে সে যদি বেঈমানি কোথাও করে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায় অভিষেক আসছে কোথায় এর মধ্যে আমি তো বুঝতেই পারছি না এই কথাগুলো আসছে কোথায় কেন ওদের নাম আসবে কেন কেউ বলবে মমতা বন্দ্যোপাধ্যায় কী করে যান মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো দোষ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুমি বলে কেউ যদি বলে থাকে আমি জানি না কে কী বলেছে কিন্তু কি যদি কেউ বলে থাকে তো অন্যায় করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে আমার একটা জায়গা দিয়েছে আমি ধরো আজকে দলের চিফ হুইপ ভাই পার্লামেন্টে সে বিশ্বাস করে তো আমাকে জায়গাটা দিয়েছে আমি যদি বিশ্বাস ভঙ্গ করি আমার যদি পদস্কলন হয় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো দোষ হতে পারে না মমতা বন্ধু অন্যায়টা কি হয়েছে মমতা চিফ মিনিস্টার বলে সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসল কথা এসব তো বলে লাভ নেই দশ বছর আগে আমি একটা মামলা করেছিলাম সেই মামলার ফ্যাক্ট এখনো আমার কাছে মনে নেই সেই মামলাতে আর্গুমেন্ট করতে করতে আমার মক্কেলের ইন্টারেস্টের কথা ভেবে আমি বলেছিলাম যে এখনো মনে পড়ে যতটুকু সেটা হচ্ছে যে ওই ডিপার্টমেন্টের বেশ কিছু অফিসার রয়েছে সেই অফিসাররা একটা চরম জায়গায় পৌঁছে গেছে আইন মানছে না এবং সেই ক্ষেত্রে যেভাবে জায়গাটা যাচ্ছে অফিসাররা তার জন্য একটা ইনভেস্টিগেশন হওয়ার দরকার আছে এবং সেই ইনভেস্টিগেশনটা একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি লাইক সিবিআই তাদেরকে দিয়ে এটার ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজন আছে এবং সেটা মামলার পরিপ্রেক্ষিতে অনলি আর তো কিছু না